আপনাদের অর্ডারটা একটু অস্বাভাবিক ধরনের। বিস্ময়ের মাত্রাটা যথাসম্ভব কমিয়ে বললেন ডক্টর ভাগনা। আমি যতদূর জানি এর আগে কোনো তিব্বতী গুম্ফা থেকে অটোমেটিক সিকোয়েন্স কম্পিউটারের অর্ডার আসেনি। আপনাদের ঠিক এই ধরনের মেশিনের প্রয়োজন হতে পারে সেটা আমি ভাবিনি। আপনারা কি কাজের জন্য যন্ত্রটা চাইছেন সেটা একটু বুঝিয়ে বলবেন কি? নিশ্চয়ই। তার সিল্কের আলখাল্লাটি সামলে নিয়ে স্লাইড রুলের সাহায্যে ডলার ও তিব্বতী মুদ্রার পারস্পরিক সম্পর্কের হিসেবটা স্থগিত রেখে বললেন লামা, নিশ্চয়ই বলবো। আপনাদের মাক ফোর কম্পিউটার সব রকম গণনার কাজই করতে পারে, যদি না একসঙ্গে দশটার বেশি সংখ্যার প্রয়োজন হয়। কিন্তু আমাদের কাজের জন্য আমরা সংখ্যার কথা ভাবছি না, আমরা ভাবছি অক্ষরের কথা। আপনারা যদি যন্ত্রের সার্কিটে কিছু অদল বদল করে সেটাকে এমন একটা অবস্থায় এনে দিতে পারেন যাতে তার সাহায্যে সংখ্যার বদলে অক্ষর ছাপা হবে, তাহলে আমাদের কাজ হয়ে যায়। ব্যাপারটা কিন্তু আমার কাছে এখনো ঠিক। আমরা এই কাজটা বিনা যন্ত্রে গত 300 বছর ধরে করে আসছি। অর্থাৎ আমাদের গুম্ফা যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে। হয়তো কাজটা আপনি এখনো ঠিক অনুধাবন করতে পারছেন না, কিন্তু যদি একটু মন দিয়ে শোনেন তাহলেই পারবেন। বেশ তো। আসলে ব্যাপারটা খুবই সহজ। আমরা একটি তালিকা প্রস্তুত করছি যাতে ঈশ্বরের যত রকম নাম হয় তার সবগুলি থাকবে। মানে? লামা নিরুদ্বিগ্ন ভাবে বলে চললেন, আমাদের বিশ্বাস ঈশ্বরের কোন নাম লিখতেই 9টির বেশি অক্ষরের প্রয়োজন হয় না। অবশ্যই নাম লিখতে যে বর্ণমালা ব্যবহার হবে সেটা নতুন এবং আমাদেরই তৈরি। এই কাজ আপনারা 300 বছর ধরে করছেন? আগে হ্যাঁ, আমরা অনুমান করি কাজটা সম্পূর্ণ হতে লাগতো আরো 15,000 বছর। ডক্টর ভাগনা এখনো খেয়ে পাচ্ছেন না। তিনি বললেন, বুঝলাম, এখন বুঝতে পারছি কেন আপনারা কম্পিউটার ব্যবহার করার কথা ভাবছেন, কিন্তু এই কাজের আসল উদ্দেশ্যটি কি? লামার মধ্যে যেন কিঞ্চিত ইতস্তত ভাব। ডক্টর ভাগনারের আশঙ্কা হল তিনি বুঝি অজান্তে অপমান সূচক কিছু বলে ফেলেছেন, কিন্তু লামার উত্তরে কোনো বিরক্তি প্রকাশ পেল না। এই কাজটা আমাদের আচার অনুষ্ঠানের একটা অঙ্গ, আমরা এটাকে একটা কর্তব্য বলে মনে করি। যত রকম নামে মানুষ ঈশ্বরকে ডাকে, গড, জেহোভা, আল্লাহ ইত্যাদি, এগুলো সবই মানুষের দেওয়া নাম। এখানে অবশ্যই কতগুলো দার্শনিক প্রশ্ন এসে পড়ছে যেগুলি আমি আলোচনা করতে চাই না, কিন্তু 9টি অক্ষরের সীমাবদ্ধ রেখে যদি আমরা সেগুলি পারমিউটেশন কম্বিনেশনের সাহায্যে পাশাপাশি বসিয়ে চলি, তাহলে আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের সবকটি নামই লিখে ফেলতে পারব। সেই বিন্যাসের কাজটা আমরা এতদিন যন্ত্রের সাহায্য ছাড়াই করে আসছি। বুঝেছি, আপনারা থেকে শুরু করে Z পর্যন্ত যেতে চান। ঠিক তাই। যদিও যে কথাটা বললাম, এক্ষেত্রে অক্ষরগুলো আমরাই তৈরি করছি, সংখ্যা থেকে অক্ষরে পরিবর্তন করার কাজটা আপনাদের পক্ষে কঠিন হবার কথা নয়। তবে এমন সার্কিট করা দরকার যাতে অক্ষরগুলো যুক্তিসম্মত ভাবে পরপর সাজানো হয়। যেমন কোন শব্দে একই অক্ষর পরপর 3 বারের বেশি ব্যবহার করা চলবে না। 3 বার না 2 বার? 3 বার। কেন 3 বার সেটা বোঝাতে গেলে বৃথা সময় নষ্ট হবে। ও, বললেন ডক্টর ভাগনা। আর কিছু বলার আছে কি? আমার বিশ্বাস আপনাদের যন্ত্রটিকে আমাদের কাজের উপযুক্ত করে তৈরি করে দিতে বেশি সময় লাগবে না।
তারপরেই সংখ্যার বদলে অক্ষর বিন্যাসের কাজ শুরু হয়ে যেতে পারে। আমার ধারণা যে কাজটা আমাদের লাগতো 15,000 বছর সেটা যন্ত্রের সাহায্যে হয়ে যাবে 100 দিনে। ডক্টর ভাগনারের ঘরের খোলা জানলা দিয়ে নিউ ইয়র্ক শহরের ট্রাফিকের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু সে শব্দ তার কানে প্রবেশই করছে না। তার মন এখন সম্পূর্ণ অন্য জগতে বিচরণ করছে, যেখানে গগনচুম্বী পাহাড়গুলি প্রকৃতির সৃষ্টি, মানুষের নয়। সেই পাহাড়ের চূড়োয় গুম্ফায় বসে এই তিব্বতী সাধকেরা যুগের পর যুগ ধরে অসীম ধৈর্যের সঙ্গে তাদের অর্থহীন তালিকা তৈরি করে যাচ্ছে। মানুষের পাগলামির কি কোনো সীমা নেই? যাই হোক, তার মনের ভাব বাইরে প্রকাশ করা চলবে না। কথাই তো আছে, দ্য কাস্টমার ইজ নেভার রং। ডক্টর ভাগনার বললেন, এটা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের মার্ক IV কম্পিউটারকে আপনাদের কাজের উপযুক্ত করে তৈরি করে দিতে পারি আমরা। আমি এখন যে কথাটা ভেবে চিন্তিত হচ্ছি সেটা হচ্ছে আপনাদের গুম্ফাতে যন্ত্রটি বসানো, চালানো এবং তার পরিচর্যা নিয়ে। ওটাকে তিব্বতে নিয়ে গিয়ে ফেলাটাও তো একটা দুরূহ কাজ। সে ব্যবস্থা আমরা করব। আপনাদের কম্পিউটারের অংশগুলি তেমন কিছু বড় নয়, যে কারণে আমরা আপনাদের মডেলটাই বাছাই করেছি। ওটাকে একবার ভারতবর্ষে পৌঁছে দিতে পারলে বাকি পথটুকুর ব্যবস্থা আমরাই করব। আর আপনি বলছিলেন আমাদের এখান থেকে দুজন লোক নেবার কথা? হ্যাঁ, 3 মাসের জন্য, তার বেশি সময় নিশ্চয় লাগবে না। হ্যাঁ, সেই ব্যবস্থাও হয়ে যাবে। বিষয়টা প্যাডে নোট করে নিয়ে বললেন ডক্টর বাগ। অবশ্যই আরো দুটো ব্যাপার। কথা শেষ করার আগেই লামা তার আলখাল্লার পকেট থেকে একটা কাগজ বের করে ওয়াগনারের হাতে দিয়ে বললেন, এটা হলো এশিয়াটিক ব্যাংকে আমাদের কত টাকা জমা আছে তার সার্টিফিকেট। ধন্যবাদ। হ্যাঁ, তা এতে যথেষ্ট হবে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় ব্যাপারটা এতই মামুলি যে সেটা উল্লেখ করতে আমার সংকোচ হচ্ছে, অথচ না করলেও নয়। আপনাদের ইলেকট্রিসিটির কি ব্যবস্থা? 110 ভোল্টে 50 কিলোওয়াট উৎপাদনকারী ডিজেল জেনারেটর। বছর 5 হলো এটা বসানো হয়েছে এবং কাজ দিচ্ছে ভালোই। এটা আসার পর থেকে গুম্ফার জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। অবশ্যই ওটা আনার মূল উদ্দেশ্য ছিল বড় বড় যন্ত্রগুলোকে চালানো। তা তো বটেই, এটা আমার অনুমান করা উচিত ছিল। গুম্ফার ছাদের বেটে পাঁচিলের ধারে দাঁড়িয়ে বাইরে নিচের দিকে চাইলে প্রথমে মাথা ভোঁ ভোঁ করে ঠিকই, কিন্তু ক্রমে সবই অভ্যেস হয়ে যায়। এই 3 মাসেও 2,000 ফুট নিচে খাদের দৃশ্য বা দূরে উপত্যকার শস্য ক্ষেত্রে নানান রকম জ্যামিতিক নকশা জর্জ হ্যান্ডলির মনকে নাড়া দিতে পারেনি। সে এখন ছাদের দেয়ালে ঠেস দিয়ে দূরের পর্বত শৃঙ্গগুলোর দিকে চেয়ে আছে। সেগুলোর নাম জানার কোনো ঔৎসুক্য সে বোধ করেনি। এমন বেয়াড়া অবস্থায় তাকে কোনোদিন পড়তে হয়েছে কি? নিশ্চয় না। গত 3 মাস ধরে মার্ক V কম্পিউটারে উদ্ভট অক্ষরে সমষ্টি ছাপা রোলের পর রোল কাগজ বেরিয়ে আসছে। অক্ষরগুলির যত রকম সম্ভাব্য বিন্যাস হতে পারে, যান্ত্রিক টাইপরাইটার তার প্রত্যেকটি ছেপে চলেছে অক্লান্ত ভাবে। কাগজের রোল বেরোনোর সঙ্গে সঙ্গে লামারা প্রত্যেকটি শব্দ কাঁচি দিয়ে কেটে সেগুলোকে বিরাট বিরাট খাতায় সযত্নে সেঁটে ফেলছেন।
আর এক সপ্তাহে কাজ শেষ হওয়ার কথা। কোন হিসেবের ভিত্তিতে যে এরা কথাগুলোকে ন অক্ষরে সীমাবদ্ধ রেখেছে তার রহস্য জজ হ্যানলির অজানা। একটা আশঙ্কা মাঝে মাঝে হ্যানলির বুক কাঁপিয়ে দেয়, সেটা হলো এই যে লামারা হয়তো হঠাৎ একদিন স্থির করবে যে কাজটা 2060 খ্রিস্টাব্দ পর্যন্ত চালানো দরকার। এদের পক্ষে সবই সম্ভব। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM-এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে আজ সত্যজিৎ রায়ের অনুদিত গল্প ঈশ্বরের 9 লক্ষ কোটি নাম। এক তিব্বতী লামা এসেছেন ডক্টর ওয়াগনারের কাছে বিশেষ একটি কম্পিউটার তৈরির অর্ডার নিয়ে। এই কম্পিউটারের সাহায্যে গুমফায় বসে ঈশ্বরের 9 লক্ষ কোটি নামের প্রিন্ট আউট নেওয়া হবে। হাতে লিখে যে কাজটা করতে লাগত 15,000 বছর, যন্ত্রের সাহায্যে সেটা করতে লাগবে মাত্র 100 দিন। এই প্রজেক্টে কাজ করতে জর্জ এসেছে তিব্বতী গুমফায়। 3 মাস ধরে কম্পিউটার থেকে ঈশ্বরের নামের যত রকম কম্বিনেশন সম্ভব সেগুলি ছেপে বেরিয়ে আসছে। কাজটা শেষ হবার মুখে, কিন্তু জর্জের মনে এক অজানা আশঙ্কা। একটা ভারী কাঠের দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গে চাক ছাতে এসে জর্জের পাশে দাঁড়ালো। চাকের মুখে চুরুট, সে চুরুট লামাদের ভারী প্রিয় হয়ে উঠেছে। ধর্মযাজক হলেও এরা অল্প বিস্তর ফুর্তির স্বাদ গ্রহণ করতে বিমুখ নয়। এরা ছিটগ্রস্ত হতে পারে, কিন্তু গোঁড়া নয়। চাক এসেছে একটা জরুরি বক্তব্য নিয়ে। যা শুনেছি জজ, তাতে কিন্তু ব্যাপার গোলমেলে বলে মনে হচ্ছে। কি শুনেছ? যন্ত্র ঠিক মতো কাজ করছে না? জর্জের মতে এর চেয়ে বেশি গোলমেলে আর কিছু হতে পারে না। যন্ত্রের গন্ডগোল হলে তাদের যাওয়া পিছিয়ে যেতে পারে, আর সেটাই হবে চরম বিপর্যয়। ইদানিং টেলিভিশনের রোদ্দিমার্কা বিজ্ঞাপনের ছবিগুলোর কথা ভেবেও জর্জের মন কেমন করে, কারণ সেগুলো তো দেশের কথাই মনে করিয়ে দেয়। না না, বলল চাক, সে ধরনের গোলমাল নয়। চাক সাধারণত ছাদের পাঁচিলে বসে না, কারণ তাতে তার বুক ধরফর করে। কিন্তু আজও সেখানেই বসে বলল, আমি আসল ব্যাপারটা জেনে ফেলেছি। তার মানে? ব্যাপার তো সবই আমাদের জানা। আমরা যেটা জানি সেটা হলো লামারা কি করতে যাচ্ছে, কিন্তু কেন করতে যাচ্ছে সেটা তো জানতাম না। এখন সেটা জেনেছি, এবং সে এক অভাবনীয় ব্যাপার। তোমার ওসব বাজে কথা ছাড়ো তো। কিন্তু লামা যে আমায় নিজে বলেছেন, তুমি তো জানো উনি রোজ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পিউটার থেকে টাইপ করা কাগজের রোল বেরিয়ে আসা দেখেন। আজও এসেছিলেন, এবং আজ কেন জানি অন্য দিনের তুলনায় ওকে একটু বেশি উত্তেজিত বলে মনে হচ্ছিল। আমি যখন বললাম যে আমাদের কাজ প্রায় শেষ হতে চলেছে, উনি আমাকে তার অদ্ভুত ইংরেজি উচ্চারণে জিজ্ঞেস করলেন, আমরা কোনোদিন এই কাজটার পিছনে আসল উদ্দেশ্যটা সম্বন্ধে কিছু অনুমান করেছি কিনা। আমি বললাম, সেরকম উদ্দেশ্য কিছু আছে নাকি? তখন ভদ্রলোক ব্যাপারটা বললেন। কি বললেন? এরা বিশ্বাস করেন যে যখন ঈশ্বরের নামের তালিকা তৈরি হয়ে যাবে, এদের মতে নামের সংখ্যা হচ্ছে 9 লক্ষ কোটি, তখন ঈশ্বরের কাজও ফুরিয়ে যাবে। সেই সঙ্গে মানুষের সৃষ্টি হয়েছিল যে কাজ করবার জন্য, তাও শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এর পরে মানুষের পক্ষে কিছু করতে যাওয়াটাই হবে ঈশ্বর বিরোধী কাজ। তাহলে আমরা এখন করছিটা কি? আত্মহত্যা?
সেটার প্রয়োজন কোথায়? তালিকা শেষ হলে পর ঈশ্বর নিজেই যা করার করবেন, অর্থাৎ খেল খতম। বুঝলাম, আমাদের কাজ শেষ হওয়া মানে পৃথিবীরও কাজ খতম। আমি ঠিক সেই কথাটাই বলেছিলাম লামাকে, কিন্তু তার ফল কি হলো জানো? উনি আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে বললেন, ব্যাপারটাকে অত হালকা ভাবে নিও না। জর্জ একটুক্ষণ চিন্তিত ভাবে চুপ করে থেকে বলল, কিন্তু এই ব্যাপারে কি করা উচিত সেটা তো বুঝতে পারছি না। অবশ্যই সেরকম দেখতে গেলে যাই করি না কেন, তাতে কিছু এসে যায় না। এরা যে বদ্ধ পাগল সে তো জানাই আছে। না, কিন্তু একটা জিনিস ভেবে দেখো জর্জ, তালিকা শেষ হওয়ার পর যদি কিচ্ছু না ঘটে, পৃথিবী যেমন আছে তেমনি থেকে যায়, তাহলে দোষটা আমাদের ঘাড়ে পড়বে না তো? আমাদেরই যন্ত্র তো কাজটা করছে। ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগছে না। কথাটা খুব ভুল বলনি, জর্জ গম্ভীরভাবে মন্তব্য করল। কিন্তু এই ধরনের ব্যাপার তো আগেও ঘটেছে। এই যেমন ধরো লুইজিয়ানায় আমার ছেলেবেলায় এক ছিটগ্রস্ত পাদ্রী হঠাৎ একদিন বলে বসলেন যে আসছে রবিবার পৃথিবীর শেষ দিন। বহু লোক তার কথা বিশ্বাস করলো, এমনকি সেই বিশ্বাসে তাদের ঘর বাড়ি সবকিছু বিক্রি করে দিল। শেষটায় যখন কোনো কিছু হলোই না, তখন কিন্তু তারা এই নিয়ে কোনো রকম মাতামাতি করলো না। তারা ধরেই নিল পাদ্রী হিসেবে কোনো গন্ডগোল হয়েছে। আসল ঘটনাটা ঘটবে ঠিকই, কিন্তু পরে। যাই হোক, এটা যে লুইজিয়ানা নয় সে খেয়াল আশা করি তোমার আছে। এখানে কেবল আমরা দুজন শ্বেতাঙ্গ, বাকি হলো তিব্বতি সাধকদের বিরাট দল। এরা লোক ভালোই, এবং সত্যি যদি লামার ভবিষ্যৎবাণী না ফলে তাহলে আমার ওর জন্য একটু কষ্টই হবে। কিন্তু তাও বলছি, এ সময়টা এখানে না থেকে অন্য কোথাও থাকলে আমি নিশ্চিন্ত বোধ করতাম। সে কথাটা আমার কিছুদিন থেকে মনে হচ্ছে, কিন্তু আমরা যে চুক্তি সই করেছি, আর আমাদের ফেরত যাবার প্লেন না আসা পর্যন্ত তো আমরা কিছুই করতে পারছি না। চাক চিন্তিত ভাবে মাথা নেড়ে সায় দিল, তারপর প্রায় আপন মনেই বলল, অবশ্য আমরা ব্যাপারটা ভণ্ডুল করে দিতে পারি। খেপেছ, ওতে আরো বিপদ। আমি জি তাতে বিপদ নেই। শোনো, মেশিন চলবে আর 4 দিন, দিনে 24 ঘন্টা করে, কেমন? আমাদের প্লেন আসবে 1 হপ্তাহ পরে। বেশ, এখন ধরো যদি এর মধ্যে যন্ত্রে কোনো গন্ডগোল হয়, 2 দিন কাজ বন্ধ থাকে, গন্ডগোলটা আমরা শুধরে দেব ঠিকই, কিন্তু সেটা করব একেবারে শেষ মুহূর্তে। আমরাও প্লেনে উঠব, আর ঈশ্বরের শেষ নামটিও উঠবে তালিকায়। তখন আমরা লামাদের আওতার বাইরে। ব্যাপারটা আমার মনঃপুত হচ্ছে না। এই ধরনের কারচুপি আমার ধাতে নেই ভায়া। তাছাড়া এতে ওদের মনে সন্দেহের উদ্রেক হতে পারে। না না, যেমন চলছে চলুক, তাতে যা হবার সে হবে। সাত দিন পরে খচ্চরের পিঠে চড়ে পেঁচানো রাস্তা দিয়ে যেতে যেতে জর্জ বলল, আমার এখনো ব্যাপারটা ভালো লাগছে না। এটা ভেবো না যে আমি ভয় পেয়েছি বলে পালাচ্ছি। আমার ওই বুড়ো লামাগুলোর জন্য মায়া হচ্ছে। তারা যখন দেখবে যে তাদের ভবিষ্যৎবাণী ফুললো না, তখন তাদের অবস্থা কি হয় সেটা আমি দেখতে চাই না। আর আমাদের হেড লামার যে কি প্রতিক্রিয়া হবে কে জানে। চাক বলল, আশ্চর্য, ওকে যখন গুড বাই করলাম তখন কেন জানি মনে হলো যে উনি আমাদের মনের কথা সব জানেন, কিন্তু তাই নিয়ে কোনো উদ্বেগ বোধ করছেন না, কারণ মেশিন আবার ঠিক মতো চলছে, আর কাজও অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর অবশ্য ওর মতে তারপর বলে আর কিছু নেই। জর্জ ঘোড়ার পিঠে উল্টো মুখে ঘুরে পাহাড়ের দিকে চাইল। এরপরে মোড় ঘুরে আর গুম্ফাটা দেখা যাবে না। সূর্যাস্ত হয়েছে কিছুক্ষণ আগে। আকাশের শেষ রঙের সামনে বিরাট আকৃতি গুম্ফাটা দেখা যাচ্ছে। কালো প্রাসাদের গায়ে এখানে সেখানে জানলার ভেতরে আলো, যেমন দেখা যায় সমুদ্রগামী জাহাজের গায়ে পোর্টহোলের ভেতরে।
ওগুলো সবই জেনারেটর চালিত বৈদ্যুতিক আলো, এবং একই জেনারেটরে চলছে কম্পিউটার। আর কতক্ষণ চলবে যন্ত্র? ভবিষ্যৎবাণী না ভুললে লামারা কি তাদের আক্রোশ প্রকাশ করবে ওই যন্ত্রকে ধ্বংস করে, নাকি তারা আবার নিরুদ্বেগে শুরু করবে তাদের হিসেব? গুম্ফায় ঠিক এই মুহূর্তে কি হচ্ছে সেটা অবশ্যই জজের জানতে বাকি নেই। লামা প্রবর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে যন্ত্রটার কাছে বসে আছেন। অপেক্ষাকৃত কম বয়স্করা তাদের সামনে এনে হাজির করেছে যন্ত্র থেকে নতুন বেরিয়ে আসা নামের তালিকা। লামারা নামগুলোর উপর চোখ বোলাচ্ছেন, তারপর সেগুলো কেটে কেটে খাতায় সেঁটে ফেলছেন। কারো মুখে কোনো কথা নেই, একমাত্র শব্দ হচ্ছে যান্ত্রিক টাইপরাইটারের। কারণ মার্ক ফাইভ কম্পিউটার প্রতি সেকেন্ডে হাজার হিসেবের কাজ করে সম্পূর্ণ নিঃশব্দে। জজ উৎসাক 3 মাস ধরে এই কাজ দেখছে, তাদের যে মাথা খারাপ হয়ে যায়নি এটা পরম ভাগ্যি। ওই দেখো, বলে উঠল চাক সামনের উপত্যকার দিকে হাত বাড়িয়ে। আহা, কেমন সুন্দর দেখাচ্ছে বলতো। জজ মনে মনে ভাবল, সত্যি সুন্দর। পুরনো DC-3 বিমানটা রানওয়ের এক প্রান্তে দাঁড়িয়ে আছে, এটি রূপালি ক্রসের মতো। ঘন্টা দুয়েকের মধ্যে ওদের দুজনকে উড়িয়ে নিয়ে যাবে সভ্য জগতে, যেখানে তারা পাবে মুক্তি। উৎকৃষ্ট সুরাপানে যে আনন্দ হয় চিন্তাটা মাথায় আসতে জজ সেই আনন্দ অনুভব করল। হিমালয়ের হঠাৎ রাত্রি এখনই তাদের গ্রাস করবে, তবে সৌভাগ্যক্রমে রাস্তা ভালো আর দুজনের কাছেই রয়েছে টর্চ। একমাত্র যদি না শীত হঠাৎ বেড়ে গিয়ে অস্বস্তির কোনো কারণ ঘটায়, এছাড়া কোনো চিন্তা নেই। মাথার ওপর মেঘ মুক্ত আকাশে অগণিত অতি পরিচিত নক্ষত্র জ্বলজ্বল করছে। জর্জের একমাত্র দুশ্চিন্তা ছিল যে প্রতিকূল আবহাওয়ার জন্য হয়তো প্লেন না উঠতে পারে, কিন্তু এখন সে দুশ্চিন্তাও দূর হয়েছে। জর্জের গলা দিয়ে গান বেরিয়ে এলো। তবে বেশিক্ষণের জন্য নয়, পর্বত পরিবেষ্টিত এই বিশাল প্রান্তরে গানটা যেন কিঞ্চিত বেমানায় সেই রেস্টুরেন্টের দিকে চাইল। আর ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাওয়া উচিত, সে চেঁচিয়ে জানালো পেছনে চাকের উদ্দেশ্যে। তারপর আরো কতগুলো কথা সে জুড়ে দিল। কম্পিউটারের কাজ শেষ হলো কিনা কে জানে, এখনই তো হবার কথা। চাকের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জর্জ উল্টো মুখে ঘুরল। সে দেখল ঘোড়ার পিঠে চাককে। তার দৃষ্টি আকাশের দিকে। ওপরে চেয়ে দেখো। জর্জ চাইল হয়তো শেষবারের মতো। মাথার উপর সন্ধ্যের আকাশ থেকে নির্বিবাদে একটি একটি করে তারা মুছে যাচ্ছে।